অনুব্রত ভালো আছো? অনুব্রত, তোমাকে লিখছি, শেষ লিখেছি 4 বছর হলো। এই 4 বছরে ডায়ের পাতাগুলি অনেক বদলে গেছে, তোমাকে বলা হয়নি। এই দীর্ঘ সময় আমার অদেখার অনেক প্রহর তোমাকে দেখানো হয়নি। আমার বিশ্বস্ত অক্ষরগুলি এখন আর পরের দিনের অপেক্ষায় থাকে না। ক্যানভাসটা আজও আছে, তবু ওখানে কোনো স্বপ্ন নেই, ওখানে কেবলই দিন যাপনের ক্ষতটুকু আছে। অনুব্রত, আমাদের বাড়ির পেছনের বাগানটার কথা মনে আছে তোমার? ওখানে বসে থাকতাম তুমি আসবে বলে, নীল চুড়ি হাতে পথের দিকে চেয়ে থাকতাম। একসময় তুমি আসতে ধীর পায়ে, আমার অধীর প্রতীক্ষা দৃষ্টি কেড়ে অপরাজিতার ঝোপের ফাঁকে ফাঁকে নিঃশ্বাস মেখে আলত করে আমায় ছুঁতে। মনে আছে অনুব্রত, তুমি নীল চুড়ি ভালোবাসতে। খুব কান্না পাচ্ছে, 4 বছর চলে গেল, কান্না আর ফুরলো না। তোমাকে লিখতে গেলে আজও কান্না পায়, এমন কেন হয় অনুব্রত? আজ আর না লিখি। অনুব্রত, চলে গেছ, একটু থাকো। জ্যামিতির ক্লাসে ইউক্লিডকে ফেলে আমার দিকে তাকিয়ে থাকতে আর চোখে, তোমার মনে আছে আমার হাত থেকে খড়ি মাটি নিয়ে গ্লাস ভর্তি জলে ডুবিয়ে দিতে, তখন তোমাকে খেপিয়ে দিতে আঁকলু ডাকতাম। তুমি কত ভালো ছাত্র ছিলে, অথচ আমাকে অঙ্ক বোঝাতে গিয়ে সূত্র ভুলে যেত, একেবারেই সহজ সূত্রগুলিও তোমার মাথায় আসতো না, তখন আমার ভীষণ ভালো লাগতো। অঙ্ক বুঝতে ইচ্ছে করতো না, শুধুই তোমাকে বুঝতে ইচ্ছে করতো, খিলখিল শব্দ করে হাসতে ইচ্ছে করতো, গাইতে ইচ্ছে করতো। এটাকে ভালোবাসা বলে না অনুব্রত? আমি জানতাম আমার চাহনিতে তুমি বারবারই আটকে যাচ্ছ, আমার দুষ্টু হাসির সমুদ্রে সাঁতরে সাঁতরে তুমি একটা জীবন পার করে দেবে। তোমাকে অনুভব করতে ভীষণ ভালো লাগতো, তখনও একটা জীবনের মানে যে কি তা বুঝিনি। ভাবছো নাকি আমি খুব মাঝি হয়েছি? আমার ডায়েরির পাতাটা উল্টে দেবে এখনই? অনুব্রত, পাজি আমি আগেও ছিলাম, তোমাকে বুঝতে দিইনি কখনো। তুমি আমার সামনে এলে আমার বোধের জগৎটা ফাঁকা হয়ে যেত, আমার সমস্ত ভাবনা একটা একটা করে কোথায় যেন হারিয়ে যেত। সেসব ক্লাসের কথা মনে পড়ছে অনুব্রত? 3টি সরল রেখা দিয়ে চতুর্ভুজ আঁকতাম, তুমি মাথায় টোকা মেরে বলতে, কি বোকা! তখন মনে হতো 3 বাহুর চতুর্ভুজ দিয়ে কয়েকটা জীবন কাটিয়ে দিই। আহা, সে কি আলোয় চোখ দুটো ভরে যেত, সবাই উপহাস করত, আমাকে নিয়ে ক্লাসে হাসাহাসি করত, আমি ওদের দেখতাম, হাসতাম, মনে মনে বলতাম তোমরা না হয় আমাকে 100ই পেলে, অনুব্রতকে তো আর পেলে না। অঙ্কে 0 পেয়ে আমার কি লাভ হলো অনুব্রত? আজ তুমি নেই, হৃদয়ের ঘরগুলিতে তুমি তবু থেকে গেছো। আজ তোমাকে এত লিখছি কেন জানি না, সে পুরনো দিনগুলির মতো করে আজ আকাশের নীল ছুঁতে খুব ইচ্ছে করছে, তোমার বইয়ের পাঁচে শুকনো মালতি হতে ইচ্ছে করছে। আজ আমি স্মৃতি হয়ে ফেলে আসা সময়ের কথা বলছি, আজ ও চোৎসনা হলে শরীর ভেজায় আগেরই মতো, তবু মন ভেজে না, কলম থেমে যায়, তবু ডায়েরির পাতা শূন্য থাকে না, এলোমেলো কবিতা লিখে কেউ আর সেধে বলে না একটু পড়বে। অনুব্রত, আমার ফুসফুসের দখল আজ অন্য কারো, তবু সেখানেই তুমি থেকে যাচ্ছ, শুধু বেরোতে পারছো না।
আমার সমস্ত প্রহরে আজও তুমি বেঁচে আছো, আমার সাথে খুনসুটিতে মেতে উঠছো, হাসছো, আমার মাথায় টোকা মেরে বলছো তুই এত বোকা কেন রে। আমি তোমার দিকে ঠায় তাকিয়ে আছি আর ভাবছি, একটা জীবনই তো নির্বোধ হয়ে কাটিয়ে দিলে কি বা হবে। অনুব্রত, কেন চলে যেতেই হলো, থেকে গেলে হতো না, আমায় একা ফেলে আকাশের তারা হতেই হলো। তুমি সত্যিই খুব ভালো আছো আমায় ছেড়ে?